আসামের মধ্যে দুইটা নদী ফ্লাডে ভয়াবহ রূপ নেয়, ব্রহ্মপুত্র নদী এবং বরাক নদী। বরাক নদীটা বরাক উপত্যকার একমাত্র নদী, যেখানে এই নদী ফ্লাড করলে বরাক উপত্যকার প্রায় বেশিরভাগ কৃষিক্ষেত্র জলের নিচে চলে আসে। তা আমার সমষ্টি বরখলাটা এমন এক জায়গায় উপস্থিত, এটার মধ্যে অনেক নদী গিয়েছে, বরাকের সঙ্গে এসে মিশেছে জাটিঙ্গা নদী, যেটা ডিমা হাসাউ থেকে এসে আমার এই বরাক নদীতে মিশে, এবং ডিমা হাসাউয়ে দুই দিন বৃষ্টি হলে এত জলস্রোত আসে, প্রায় 8-10 ফুট উঁচু একটা জলস্রোত হঠাৎ আসবে, সেটা যেদিকে যাবে ঘর বাড়ি রাস্তাঘাট সব ভেঙে নষ্ট করে দেয়। এবং এই সঙ্গে আরেকটা নদী আছে এই আমার কনস্টিটিউয়েন্সিতে বরখলাতে, সেটা গাগরা নদী, সেটা সমস্ত শিলচর শহরের জল এবং এই অঞ্চলের জল আসে, সেটা এসে বরাক নদীতে মিশেছে। যে পয়েন্টে মিশেছে যে জায়গায়, সেখানকার এমকে ডাইক ভেঙে চুড়ে এই গত ফ্লাডে একদম শেষ করে দিয়েছে। সেই এমকে ডাইকটা অতি সত্বর রিপেয়ার করা জরুরি, এবং সেটাকে যদি ভালো মতো রিপেয়ার না করা হয় তাহলে আমাদের একটা বৃহৎ অঞ্চল জলের নিচে থাকবে। সেই সঙ্গে আরেকটা ভিলেজ আছে যেটা বুড়িবাইল পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই তিনটা রেভিনিউ ভিলেজ নিয়ে বুড়িবাইল জিপি তার অর্ধেক বরাক নদীর মধ্যে চলে গেছে, এবং এটা জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার মহোদয় একটা স্কিম পাঠিয়েছেন 7 কোটি টাকা। ইমিডিয়েটলি সেটা যদি ইমপ্লিমেন্ট না হয় তাহলে আগামী ফ্লাডের সময় এই অঞ্চলটাও পুরা বরাক নদীতে চলে যাবে। যেমন ঠিক সেইভাবে জাটিঙ্গা নদী যে জায়গায় এসে বরাকের সঙ্গে মিশেছে, বিগত দুইবার বন্যায় সেখানে প্রায় 10 থেকে 15টি মানুষের ঘর বাড়ি জলের নিচে চলে গেছে, ভেঙে চলে গেছে, এই অঞ্চলটাও এখানেও প্রোটেকশনের খুব দরকার, না হলে এই অঞ্চলটা আবার বরাক নদীতে চলে যাবে। সেই জন্য আমার এই অঞ্চলগুলা খুবই ইম্পর্ট্যান্ট। সেই সঙ্গে এই যে বরখলার দিকে যে জল ঢুকে সেটা বের হয়ে যায় কাটিগোড়ার দিকে গিয়ে বাংলাদেশ এদিকে যায়, সেখানকার যে এই জল নিষ্কাশনের ব্যবস্থা সেটা ঠিকমতো হয় না। এছাড়া আমার এখানে প্রায় 500টা আছে ওই সুইস গেট আছে, প্রত্যেকটি গেট নষ্ট হয়ে গেছে, এবং এইগুলি খুব পুরানো কংগ্রেসের আমলের সৃষ্টি, কিন্তু আজ পর্যন্ত রিপেয়ারিং হয় নাই। সেই ফ্লাড গেটগুলা রিপেয়ারিং করা খুব দরকার, এই জন্য মন্ত্রী মহোদয় হাউসে নেই, চলে গেছে, কিন্তু উনাকে আমার বিশেষ অনুরোধ, আপনি যেহেতু কাছারে যান প্রায় সময়, আপনি নিশ্চয় নিজে গিয়ে সেইগুলো দেখে একটা ব্যবস্থা করে দেন, না হলে আমার অঞ্চলে কৃষকরা আর ভবিষ্যতে আর ক্ষেত করতে পারবে না। এখন যদি আবার ফ্লাড হয় তাহলে আমার কৃষকরা একদম পথে বসে যাবে, সব খেতিবাটি নষ্ট হয়ে যাবে। এই কথা বলে আমি পুনরায় আমার সভানেত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সদস্য।